ফটোশপে বাংলা লেখা অনেকের কাছে সমস্যা। আমরা বাংলা লিখতে গেলে বাংলা শব্দটি ভেঙে যায়। যদি আমরা অন্য কোথাও অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাডে লিখে কপি করে এনে পেস্ট করি, তাও একই সমস্যা দেখা দেয়, অর্থাৎ বাংলা শব্দটি ভেঙে যায়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। আমি আজ আপনাদের একটি সহজ সেটিং দেখিয়ে দিব। যদি এই সেটিং আপনার ফটোশপে সেট করেন তাহলে বাংলা শব্দ আর ভেঙে যাবে না। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আমাদের অ্যাডোবি ফটোশপটিকে ওপেন করে নিব। তারপর আমরা একটি নতুন ফাইল নিব। ফাইলটি আমরা নিয়ে নিলাম। এখন আমরা যেখানে লেখাটি লিখে রেখেছি অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাডে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে লেখাটি নিয়ে নিলাম কপি করে। তারপর আমরা এখানে টি অপশনে যাব, যাওয়ার পর এটাকে পেস্ট করব। দেখুন যে লেখাটি ভেঙে গেছে, স্বাধীনতা সেটি ভেঙে এই রকম ভাবে দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি নোটপ্যাডে লিখে রাখি, সেটা এনে যদি পেস্ট করি, দেখেন একই অবস্থা হবে, এইটিও ভেঙে গেছে, সেম একই অপশন, অর্থাৎ লেখাটি ভেঙে যাচ্ছে। এই জন্য আমাদের একটি সেটিং তৈরি করতে হবে। সেটি হচ্ছে, আমরা প্রথম যাব এডিট মেনু, তারপরে প্রিফারেন্স। প্রিফারেন্স থেকে আমরা চলে যাব টাইপ মেনুতে। টাইপ মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন দুইটি অপশন আছে, একটি হচ্ছে ইস্ট এশিয়ান, একটি মিডল ওয়েস্টার্ন। আমরা মিডল ওয়েস্টার্ন দিয়ে ওকে করে দিব। তারপর আমরা এটিকে কেটে কেটে দেব। তারপর আমরা নতুন করে আবার আমাদের ফটোশপটিকে ওপেন করে নেব। আমি এখন আমার ফটোশপটি ওপেন করছি। দেখুন ফটোশপটি ওপেন হচ্ছে। একটু সময় নিচ্ছে। এই দেখুন আমার ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখন আমি এর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটি চেঞ্জ করে নিব। আমাদের যে বাংলা ভাষার যে অপশন আছে লেখার, সেটি আমি ওপেন করে নিলাম। এখন আমি নতুন একটি পেজ নিচ্ছি। তারপর যে আমার লেখাটি আছে মাইক্রোসফট ওয়ার্ডে, সেটি আমি এখন কপি করে আনব। আমি লেখাটি কপি করে নিলাম, এরপর এখানে এসে পেস্ট করলাম। দেখুন লেখাটি এখন ভেঙে যায়নি, অর্থাৎ স্বাধীনতা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই এখানে শু করছে, একটু ভেঙে যায়নি। তারপর যে আমি নোটপ্যাডে লিখেছি, সেটি আপনাদের এনে দেখাচ্ছি কপি করে। আমি কপি করে নিলাম লেখাটি। তারপর এখানে এসে আবার টাইপ টুলে ক্লিক করে লেখাটিকে পেস্ট করলাম। দেখুন এই লেখাটিও এক সেম ভেঙে যায়নি, অর্থাৎ লেখাটি যেই রকম আমি নোটপ্যাডে লিখেছিলাম এখানে সেই রকমই দেখাচ্ছে, অর্থাৎ লেখাটি ভাঙেনি। এবার এখান থেকে আমরা বাংলাও লিখতে পারবো। আমরা অবরো বাংলাকে বাংলা অপশন করে নিলাম। তারপর এখানে আমরা টাইপ টুল আবার ক্লিক করলাম, লিখলাম আমার নাম। দেখুন এখানেও লেখাটি ভেঙে যায়নি, সুন্দরভাবেই লেখা হয়েছে আমার নাম। দেখুন একটু আমি বড় করে দেখাচ্ছি, দেখুন এভাবে লেখা যাবে। আপনারা ব্যানারে কিভাবে বাংলা লিখবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটি ব্যানার নিয়ে আসলাম আমার ফটোশপের মধ্যে। তারপর আমি টাইপ টুলে ক্লিক করে লিখব, এখানে আমি লিখলাম আমার নাম। তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম, এটিকে আমি বড় করে আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখেন এভাবে
লেখা হয়েছে আমার নাম কোনো ভাঙেনি। অর্থাৎ এখন আমি স্বাধীনতা কথাটি আবার কপি করে আপনাদের দেখাচ্ছি আমারই সেই ব্যানারটির মধ্যে। ওকে, আমি কপি করে পেস্ট করলাম, তারপরে এটাকে টিক মার্কে ক্লিক করলাম, এটাকে একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, স্বাধীনতা এখানে ঠিকভাবেই লেখা হয়েছে, অর্থাৎ ভেঙে যায়নি। সো আপনারা এভাবেই বাংলা সুন্দরভাবে ফটোশপে লিখতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।